হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আকাশটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। তো আজকে বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম, বাবার বাড়িতে আছি আমি এখন। তো তোমরা যারা এর আগের ভিডিও আমার দেখেছো তারা তো দেখেই বুঝে গেছো, বাবার অ্যাক্সিডেন্টের জন্য আমাকে আসতে হলো বাবার বাড়ি। অ্যাক্সিডেন্ট করেছিল বাবা, তো এখন আমার বাবু মানে একটু সুস্থ আছে। তো কয়েকদিন পর পুজো বাড়িতে, সেই জন্য তো সব কিছু ধোয়াধুয়ি চলছে, ধুয়ে সব কিছু কাপড় ভাঁজ করে রাখা হয়েছে। আর ঘরের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, ঘরের অবস্থা খুব বেহাল। তো আজকে কাপড় চোপড়গুলো একটু লাগিয়ে নেব, কেননা একা একা মা, অনেক কিছু মারও একা একা পরিশ্রম হয়ে যাচ্ছে। তো বৌদি সকাল সকাল চলে যায় অফিসে, সেই জন্য তো আর হয় না। তো চলো শুরু করি আজকে হোম ক্লিনিংয়ের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। হোম যদিও ক্লিনিং হয়ে গেছে, এখন শুধু গোছগাছের পালা, গোছগাছ করে নিচ্ছি। তো চলো শুরু করি, তোমরাও দেখতে থাকো। তো এই দেখো, এটা আমার মা বাবার ঘর, এইটা পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। তো এখন চলো নেক্সট আরেকটা ঘরে যাওয়া যাক, যেটা আমাদের মানে ড্রয়িং রুম। ওই রুমে চলো গিয়ে দেখো তোমরা, ওই রুমের অবস্থাও খুব বেহাল। তো আস্তে আস্তে ওই ঘরটাও পরিষ্কার করে নেবে, এই ঘরটা গোছানো হয়ে গেছে। এই দেখো এই ঘরের অবস্থাও হাল খুব খারাপ, আর বাচ্চা থাকলে তো ঘরে বুঝতেই পারছো ঘরের অবস্থা নিয়ে। আর এদিকে বাচ্চারা খুব দুষ্টুমি করছিল, কাজ করতেই দিচ্ছিল না। তো এখন এই ঘরটা পরিষ্কার করে নেব আর গুছিয়ে নেব। আর আমাকে জানো বাধ্য হয়ে দরজা লাগিয়ে কাজ করতে হচ্ছিল, এত ছুটাছুটি করছিল বাচ্চারা, ব্যথা টেথা পাবে কখন, সেই জন্য দরজা লাগিয়ে কাজটা করছি, দেখতে থাকো। তো ঘরের পর্দা টর্দা লাগিয়ে দেখো এই ঘরটাও আমার গোছানো হয়ে গেছে। ঘরটা গোছানোর পর দেখতে খুব ভালো লাগে জানো। তো এই দেখো ঘরটার গোছানো হয়ে গেছে, আর আমার বাবা ওইদিকে বসে রেস্ট নিচ্ছিল। বাবু এখনও ভালো করে হাঁটাচলা করতে পারে না। তো চলো এখন যাওয়া যাক নেক্সট আরেকটা ঘরে। ওই ঘরে গেলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, ওই ঘরের অবস্থা দেখলে। ওই ঘরের অবস্থা খুবই খারাপ। তো ওই ঘরে আমার ছেলে আর আমার ভাইজি বসে টিভি দেখছিল, আমার ভাইজির ঘর ওটা, মানে ওই ঘরে গেলে আমারই মাথা গরম হয়ে যায়। এই দেখো কি অবস্থা ঘরের, মানে ঘরের হাল এত বাজে করে রেখেছে ওরা। এই দেখো এখন এই ঘরটা স্টার্ট করব গোছানো। তো চলো শুরু করি। তো আমার এই ঘরও প্রায় গোছানো হয়ে গেছে, ওরা বসে টিভি দেখছিল। এই দেখো একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর এই ঘর থেকে কোনো জিনিস বের করারও নয় আর ঢোকানোরও নয়, ঘরটা ছোট কিন্তু জিনিসপত্র অনেক। তো কিছু ঢোকানোও যাবে না, বের করাও যাবে না, এগুলাকে এইভাবে অ্যাডজাস্ট করে রাখতে হবে। এই দেখো সব কিছু গোছানো হয়ে গেছে, এখন আস্তে আস্তে ঘরটর মুছে নেব। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, খুব টায়ার্ড লাগছে এখন। আর ঘরের অবস্থা দেখে তোমরা তো হাসবে, ওয়াল টোয়াল দেখো একেবারে কী করেছে, একে মেকে একাকারে, সব আমার ভাইজির কাণ্ডকীর্তি। তো এখন ঘরটা মুছে নেব, এই ঘর মুছা হয়ে গেলে তারপর চলে যাব নেক্সট আরেকটা ঘরে, ঘরটর মুছে একটু বসে রেস্ট নেব। তো চলো দেখতে থাকো। Thank you.
ফাইনালি আমার সব গড় মোছা হয়ে গেছে আর কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, এনে রেখে দিয়েছি চেয়ারে। এখন হাত পা ধুবো, ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসবো, তারপরে স্নান টান করবো। তো পুরো ভিডিওটা তো তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে, হোম ক্লিনিংয়ের ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে সাপোর্ট করবে। তো তারপরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরের ব্লগটা থাকবে অবশ্যই পুজো নিয়ে, আমাদের বাড়িতে পুজো, তাই এত ধোয়া, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো আর আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক 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 শুভেচ্ছা। আর আজকে এতটুকুই, টাটা।